নাগরিক, দুজন নাগরিক মৃত্যুবরণ করেছে, তারা অ্যাক্সিডেন্টালি সাংবাদিক। একটি রাষ্ট্র বা একটি সমাজে যদি ন্যায় বিচার না থাকে, হত্যাকাণ্ডের বিচার না হয়, সেই সমাজ বা সেই রাষ্ট্রের প্রতি মানুষের, সেই দেশের মানুষেরই আস্থা থাকে না। আমার প্রচণ্ড জানতে ইচ্ছা করে যে দুজন নাগরিক, সাগর এবং রুনি, সাংবাদিক অ্যাক্সিডেন্ট, বা দুজন নাগরিক মারা গেছে তার নিজের বাসায়, সেই হত্যাকাণ্ডের বিচার বা তদন্ত এটাকে অবহেলা করা হচ্ছে কেন? এটা সরকার বা প্রশাসন কেন এই দায় দায়িত্ব নিচ্ছে? এই প্রশ্নটা আমার কাছে, যে এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকার ও প্রশাসনের নীতিতে প্রমাণ করা উচিত যে তারা এই হত্যাকাণ্ডের কোনোটির সঙ্গে জড়িত না। আমরা বিশ্বাস করি যে সরকার অচিরে এই জিনিসটা পরিষ্কার করে মানুষকে বোঝাবে যে একটি নাগরিক, সে সাংবাদিক হোক, সে ভিক্ষুক হোক, সে রাজনীতিবিদ হোক, তার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে রাষ্ট্র, প্রশাসন, বিচার বিভাগ। এবং আমি নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, শুধু সাগর রুনি নয়, এ পর্যন্ত আমাদের দুঃখজনক, আমরা একটি পেশায় নিয়োজিত আছি, আজ থেকে 17-18 বছর ধরে 26 জন সাংবাদিক হত্যা হয়েছে, হত্যার শিকার হয়েছে, একটি সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন হয়নি। দুঃখজনক ঘটনা, আমাদের শুদ্ধ বালু ভাই, আমাদের আরও একজন সাংবাদিক যিনি খামসুর রহমান, তাদের হত্যাকাণ্ডের চার্জশিট সকল আসামিকে খালাস করে দেওয়া হয়েছে। কত লজ্জা যে আমরা সাংবাদিক, আমাদের হত্যাকারী গ্রেপ্তার হলো, খালাস পেয়ে যায়, আবার সেই হত্যাকারী আরেকজনের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয় না। আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা সাংবাদিকরা দেশে বিদেশে ঐক্যবদ্ধ না হলে আগামীতে এরকম হত্যাকাণ্ডের শিকার হবে সাংবাদিকরা, আরও হয়তো হত্যাকাণ্ডের চেয়ে আরও অনেক কিছু শিকার হবো। আমাদের কাজটিকে দেশে প্রবাসে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা জিনিস করতে হবে যে আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ শক্তি হিসেবে প্রতিটি ঘটনার প্রতিবাদ করব। আসলে সাংবাদিকদের কোনো বন্ধু নেই, কোনো সরকার কোনো আমলে বাংলাদেশে সাংবাদিকের বন্ধু ছিল না, এবং আমরা বন্ধুত্ব আশাও করি না সরকারের কাছে। আমরা চাই ন্যায় বিচার, সরকার ন্যায় বিচারের নিশ্চিত করবে, সেটাও বিচার বিভাগের মাধ্যমে, এবং প্রতিটি সরকারের প্রতিটি আমলে সাংবাদিক নির্যাতিত হয়েছে। আমি সেই জন্য সরকারগুলো নিন্দা করি না, আমি বরঞ্চ বলি আমার সাংবাদিকরা আমরা সঠিক দায়িত্ব পালন করেছি বলে আমরা নির্যাতিত হয়েছি, তার মানে না শিকার। আমি আশা করি আমাদের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো সরকার, প্রশাসন, বিচার বিভাগকে সাংবাদিক হত্যা মামলার বিষয়টি সুরাহা করে সাধারণ মানুষের কাছে আইনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনবে, এবং এগুলো আমি সবাইকে